ঢাকার হাট কাঁপাবে ফরিদপুরের বীর বাহাদুর। এবারের ঈদুল আজহা ফরিদপুরের সেরা গরুর তালিকায় এখন পর্যন্ত প্রথমে রয়েছে বীর বাহাদুর। জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বাবু সর্দারের খামারে বড় হয়েছে বীর বাহাদুর। গরুটি পাকিস্তানি বিশেষ জাতের, ওজন প্রায় 30 মন। বীর বাহাদুরকে 21 লাখ টাকায় বিক্রি করতে চান মালিক। বিক্রির জন্য ঢাকার হাটে তোলা হবে 60টিকে, এমনটি জানিয়েছে বীর বাহাদুরের মালিক বাবু সর্দার। তিনি বলেন, বীর বাহাদুরকে দেখতে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসছেন, দরদাম করছেন, তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এখনো বিক্রি হয়নি। দু একদিনের মধ্যেই বীর বাহাদুরকে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানান বাবু সর্দার। তার প্রত্যাশা, ঢাকায় তিনি গরুটিকে ভালো দামে বিক্রি করতে পারবেন। বাবু সর্দার জানান, অনেকটা শখের বশেই তিনি গরুর খামার করেছেন। তার খামারে এবার বেশ কিছু বড় জাতের গরু রয়েছে, তার মধ্যে বীর বাহাদুর অন্যতম। 3 বছর ধরে তিনি এ গরুটিকে বিশেষ যত্নে লালন পালন করছেন। তিনি প্রতিদিন বীর বাহাদুরের পেছনে খরচ হচ্ছে 1000 টাকার উপরে। বাবু সর্দার আরও বলেন, আমার খামারের গরুকে কোনো প্রকার ওষুধ খাইয়ে মোটা তাজা করেনি, ফলে আমার খামারের গরুর বিশেষ চাহিদা রয়েছে। গরু ব্যবসায়ী ও ক্রেতাদের তার দাবি, এখন পর্যন্ত ফরিদপুর জেলার মধ্যে তার বীর বাহাদুরই সবচেয়ে দামি ও বেশি ওজনের সার। প্রিয় ভিউয়ার্স, এই বীর বাহাদুর সম্পর্কে আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।